নমস্কার, ভূমি বার্তা নিয়ে হাজির হয়েছি আমি তনুশ্রী। আপনারা দেখছেন ভূমি 24x7। চোখ রাখবো বিস্তারিত খবরে। ফের শহর মেমারিতে টোটো দৌড়াত্ত। শহর মেমারিতে এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী ও ওসি সুদীপ্ত মুখার্জির নেতৃত্বে অভিযানে নেমে মেমারি থানার পুলিশ আটক করে 35টি টোটোর পাশাপাশি 2 নম্বর জাতীয় সড়ক কিংবা জিটি রোডে বেপরোয়াভাবে যাত্রী পরিবহনরত 40টি ইঞ্জিন চালিত মোটর ভ্যানও। স্থানীয় যাত্রীদের অভিযোগ, কখনো কখনো ভাড়া নিয়ে বচসায় জড়ানো থেকে শুরু করে যত্রতত্র পার্কিং এমনকি বেপরোয়া যাতায়াতের ফলে অতিষ্ঠ হয়ে উঠেছেন তারা। তার উপরে ক্রমশ পাল্লা দিয়ে বাড়ছে নম্বরবিহীন টোটোর সংখ্যা। মূলত সেই সমস্ত টোটোগুলোকেই আটক করেছে মেমারি থানার পুলিশ। বিকেলবেলা সব গাড়িগুলো আসছিল ভাড়া খাটার জন্য এদিকে, টোটো টোটো রিক্সা আর কি, দিয়ে আসছিলো, দিয়ে যথারীতি যে কটার নাম্বার নেই তাদেরকে ধরা হয়, দিয়ে জানা যায় যে কেন ধরা হয়েছে জিজ্ঞাসাবাদ করার জন্য। দিয়ে তারা বলা যে এখানে জাম হচ্ছে এই কারণেই যে যেতে যেতে হঠাৎ রাস্তায় দাঁড়িয়ে যাচ্ছে, কয়েকজন নিয়ম মেনে মানতে পারছে না, যে হঠাৎ দাঁড়িয়ে যাওয়ার ফলে ওই জন্যই ধরা হয়। এবার যারা এসব নিয়ম বোঝে না জানে না তাদের জন্য, যারা এসব মেনে চলে তারাও আর কি, তারাও ফেঁসে গেছে আর কি, তাদেরও গাড়িগুলো ধরা হয়েছে। আমি পায়ে ওই প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছিলাম, দিয়ে ওইখানে দাঁড় করালো, দিয়ে প্যাসেঞ্জারকে নামিয়ে দিল, দিয়ে নামিয়ে দিয়ে আমাকে বললো থানায় চলো। আমাদের পঞ্চায়েতে গাড়ি নাম্বার পাইনি, আমাদের পঞ্চায়েত দেবে, পঞ্চায়েতে সব জানানোই আছে, আমরা পাইনি। বর্ধমান থেকে সুব্রত চক্রবর্তী, রিপোর্ট ভূমি 24x7।